জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতনং কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদী থেকে দীর্ঘদিন ধরে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ফলে দুপাশের ফসলি জমি বেরিবাদ ও সুইস গেট হুমকির সম্মুখীন হয়ে পড়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের বিরিঙ্গিলি মোড় থেকে পূর্ব দিকে রাস্তার মাথায় ঝিনাই নদীতে অপরটি দক্ষিণ দিকে সুইস গেটের উত্তর পাশে নির্বিঘ্নে অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমান ব্যবসা চালিয়ে যাচ্ছে বালু উত্তোলনের ফলে দুপাশের ফসলি জমি বেরিবাদ ও গেট সহ বেরিবাদ মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এলাকাবাসী জানান এভাবে চলতে থাকলে আগামী বর্ষায় বেরিবাদ ভেঙে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে এ ব্যাপারে এলাকাবাসী দ্রুত সরিষাবাড়ি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে